ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে যে নতুন ভার্সান এসেছে তাতে যে ফিচার্স এসেছে চার নম্বরের যে ফিচার্সটা জাস্টেশনাল ওয়েট গেন এ এন সি ডিটেলস এইটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো কারণ এখানে অনেকেই জানতে চেয়েছেন এই এখানে সৌভিক হালদার তিনি বলেছেন যে প্রতি মাসেই কি জাস্টেশনাল ওয়েট গেন এ এন সি ডিটেলস রিপোর্ট সাবমিট করতে হবে প্লিজ রিপ্লাই হ্যাঁ এটা প্রত্যেক মাসেই করতে হবে আর চারটে ডেটি করতে হবে এখানে নতুন ভার্সান টোয়েন্টি পয়েন্ট সেভেন এই ভার্সানে কিন্তু এই যে ডেস্টিশনাল ওয়েট গেন এটাকে মডিফাই করা হয়েছে তো কিভাবে এটা করবেন তো চলুন সেটাই দেখাবো এখানে বেনিফিশিয়ারি লিস্ট যে আছে এখানে আমরা ক্লিক করে নেব এখানে ক্লিক করে নিলে আমরা মায়ের ঘর পেয়ে যাব গর্ভবতী মায়ের ঘর তার থ্রি ডট আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন সেখানে জাস্টিশনাল ওয়েট গেন অবলিক এএনসি ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম ধরনের যে পেজ আসবে সেখানে দেখুন গর্ভবতী মায়ের চারটি চেক কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমরা যেটা খাতায় আগে লিখে রাখতাম বা এমসিপি কার্ডে কিন্তু এটা লেখা হয় মানে ইঞ্জেকশনের কার্ডে চারটি চেক আপেরই ডেট কিন্তু তোলা হয় তো এখন থেকে কিন্তু মোবাইলে এই চারটি ডেটই তুলতে হবে তো এই যে অ্যাড ডিটেলস এইখানে মানে এখানে কিন্তু দিয়ে দিয়েছে ডিউ ডেট আর আপনাকে দিতে হবে অরিজিনাল ডেট মানে যে ডেটে মায়ের ইঞ্জেকশানটা হচ্ছে ফার্স্ট ইটি সেকেন্ড টি এবং থার্ড চেক আপ ফোর্থ ঠিক আছে থার্ড চেক হয় তার সাত মাসে আর ফোর্থ চেক হয় ন মাসে তো আমরা আজকে ফার্স্ট চেক আপ অ্যাড ডিটেলস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা কিন্তু মায়ের যে অরিজিনাল ডেটটা সেটা দেব মানে যে ডেটে ইঞ্জেকশানটা হয়েছে আর ডিউ ডেটটা তো আছে। ডিউ ডেটের সঙ্গে হয়তো এদিক ওদিক হয়ে কিছুদিন হয়তো মিসম্যাস হবে কারণ ভিএ শেষে যার যেদিন থাকবে সেদিন হয়তো তার হতে পারে ইমিউনাইজেশনটা তো তার ডেটের সঙ্গে হয়তো কয়েক দিনের হেরফের হতে পারে তো এখানে ডেটটা দিয়ে দিলাম হাইটটা দিয়ে দিলাম ওয়েটটা দিয়ে দিলাম এখানে তার হিমোগ্লোভিন কতটুকু সেটাও কিন্তু উঠাতে হবে এরপরে তার এই যে অ্যাকচুয়াল ডেট তো অ্যাকচুয়াল ডেট কত তারিখ হচ্ছে এই মায়ের কিন্তু একটু স্ক্রল করে যদি আমরা যাই ক্যালেন্ডারটি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ডেটটি তো এই মায়ের হয়েছে আঠারো তারিখে কিন্তু ইনজেকশানটা হয়েছে মানে ফার্স্ট যে টি সেটা আঠারো তারিখ হয়েছে তো সেটা এখন উঠিয়ে দিতে হবে এটা কিন্তু এমসিপি কার্ডে উঠে গেছে এখন এইখানকার এমসিপি কার্ডও কিন্তু তুলে দিতে হবে প্রশন অ্যাপের ঠিক আছে তো এখন তোলা হয়ে গেছে এখন সাবমিট করব। তো এখানে সাবমিট করে দিলেই এই ডেটটি কিন্তু বসে যাবে তো এখানে কি বলছে এএনসি ডিটেলস হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি এএনসি ডিটেলস উইল বি রিফ্লেক্টেড ইন বেনিফিশিয়ারি প্রোফাইল শর্টলি তো এখন তোলা হয়ে গেছে আর এটা কিন্তু সাবমিট হয়ে গেছে সাকসেসফুল অ্যাড হয়ে গেছে ডেটটা তো এখন আমরা যদি জ্যাস্টিশনাল ওয়েট গেন এই যে ক্রিয়েট এখানে ক্লিক করি আগে কিন্তু আমরা এই ডেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গ্রাফ বেরিয়ে যেত এখন এই জায়গাটাতে ক্লিক করতে হবে যে নীল রঙের মেনশন করা আছে এই জায়গাটিতে ক্লিক করতে হবে দেখুন এখানে গ্রাফটি বেরিয়ে গেছে এখন গ্রাফটি বেরিয়ে গেলে কিন্তু কাজ হতো না আগে আর এখন সেটা মডিফাই করা হয়েছে যে চারটি ডেটই কিন্তু দেওয়া হবে এবং এই যে নীল রঙের এই জায়গাটি এখান থেকে কিন্তু সরাসরি দেখাও যাবে গ্রাফটা তো আমরা এখন গো ব্যাকে যাব দেখুন ফার্স্ট ডেট বসে গেছে ফার্স্ট অ্যান্টিডেন্টাল চেক আপ হয়েছে মানে মানে ডিউ ডেটটা হচ্ছে ছাব্বিশ চার দু আর তার অ্যাকচুয়াল ডেট মানে কত তারিখে তার ফার্স্ট ডেটটিটা হলো চব্বিশ চার দু তো এখন আঠারো চার দু তো এখন আমরা সেকেন্ড টিটিটা কোনো মায়ের যে মায়ের হবে সেই মায়ের ঘরে আমরা সেকেন্ড টিটিটা করবো ঠিক আছে তো এখা এখন আবার সেই বেনিফিশিয়ারি আবার সেই গর্ভবতীতে ক্লিক করব। গর্ভবতীতে ক্লিক করে তার থ্রি ডটে যাবো মায়ের এখানে যে মায়ের সেকেন্ড টিটি দেবো সেই মায়ের থ্রি ডটে যাবো তো আমরা থ্রি ডট ক্লিক করব। রুনা খাতুন আমরা থ্রি ডট ক্লিক করে দিলাম এরপর জ্যাস্ট্রেশনাল ওয়েট গেইন এমসি ডিটেলসে আবারও যাব কারণ এইভাবে প্রত্যেকটা মায়ের চার মাসেরই মানে চারটে চেক ডেট কিন্তু দিতে হবে তো আমরা ক্লিক করে দিয়েছি দেখুন ফার্স্ট টিটি এ মায়ের হয়ে গেছে এবার সেকেন্ড টিটির সেকেন্ড টিটির এখানে অ্যাড ডিটেলস এটা যখনই হয়ে যাবে তখনই অন্য ঘরে যে অ্যাড ডিটেলসটা চলে আসবে তো এখানে তিরিশ দিনে আছে তিরিশ তিনে তো আমরা এখন এর ডেটটা দিয়ে দেব। এর কত তারিখে সেকেন্ড টিটিটা হয়েছে তো সেই ডেটটা কিন্তু এখানে তুলে দেব তো হাইটটা তুলে দিলাম একশো সাতান্ন ওয়েটটা তুলে দেব এখানে মায়ের ওয়েট হচ্ছে একচল্লিশ কিলো এবং মায়ের হচ্ছে হিমোগ্লোভিন কতটা সেটা দিয়ে দেব। হিমোগ্লোভিন দশ তো সেটা তুলে দেব এরপরে অ্যাকচুয়াল ডেট মানে কত তারিখে তার সেকেন্ড টিটিটা হলো ডিউ ডেটগুলো তো থাকছেই কারণ ডিউ ডেটগুলো দেওয়াতে কিন্তু খুব সুবিধা হয়েছে আমরা যেটা আগে ডিউ লিস্ট করতাম তো এখন থেকে ডিউ ডেটটা কিন্তু এখানেই দেওয়া থাকছে তো আমরা স্ক্রল করে একটু যাব গিয়ে দেখবো যে কত তারিখে মায়ের ইঞ্জেকশনটা হয়েছে এই মায়ের ইঞ্জেকশন হয়েছে চার তারিখ মানে এপ্রিল মাসের চার তারিখে তো আমরা তারিখটাতে ক্লিক করে দিলেই যে যেখানে তারিখটা হবে সেখানে আঙুল দিলেই সেই জায়গাটা কিন্তু হয়ে যাবে এবার ওকে করে দিতে হবে নিচে ওকে আছে ওকে বাটন ক্লিক করে দিলে দেখুন ওকে হয়ে গেছে এরপরে সাবমিট করতে হবে সাবমিট করে দিলাম সাবমিট করে দিলে সেই একই রকমের ফেজ আসবে এবং গো ব্যাক আমরা করব তো এখানে ওয়েট গেন ক্লিক করলে আপনারা কিন্তু আবারও গ্রাফটি দেখতে পাবেন ঠিক আছে তো এখন আমরা এখানে গো ব্যাক করে আমরা কিন্তু তার আবার আগের পেজে যাব। তাহলে দেখতে পাবো যে ডেটটা সেখানে বসে গেছে তো এখানে ডেটটা কিন্তু তিরিশ তিন দু হাজার চব্বিশে তার সেকেন্ড হওয়ার কথা ছিল আর সেইটা কিন্তু হলো তিরিশ তিনে না হয়ে চার চার দু হাজার চব্বিশ যেহেতু তার চার তারিখেই কি হয়েছে ভিয়ে সেশনটির ডেটটা পড়েছে তো সেই জন্য তার অ্যাকচুয়াল ডেটটা দেওয়া হলো এরপর থার্ড চেক যে মায়ের থার্ড চেকআপ আছে আবারও আমরা জ্যাস্টিশনাল ওয়েট গেনে যাব গিয়ে দেখুন ফার্স্ট সেকেন্ড দুটো টিটি তার কমপ্লিট হয়ে গেছে এবার থার্ড চেক হয় সাত মাসে তো তার সাত মাস হয়েছে তো তার ডেটটা এবার বসাবো তো আবারও আমরা অ্যাড সি ডিটেলসে গেলাম এবং হাইট হাইট একশো ছাপান্ন ওয়েটটা কিন্তু সবসময় বাড়তে থাকবে কারণ যে সন্তানটি পেটে আছে সে কিন্তু মানে মাসে মাসে সবসময় বাড়তে থাকবে ঠিক আছে এটা কিন্তু হাইটটা ওয়েটটা সবসময় যদি না বাড়ে তাহলে কিন্তু মুশকিল হাইট যদি না বাড়ে তো ওয়েটটা কিন্তু বাড়বে হাইটটা একই থাকতে পারে এক বা দুই এদিক ওদিক হতে পারে কিন্তু ওয়েটটা সবসময় মায়ের কিন্তু বাড়তে থাকবে আর সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো তার আবারও থার্ড চেকআপের ডেটটা দিয়ে দেবো থার্ড চেক সেটা হচ্ছে আমরা ক্যালেন্ডারটি একটু টেনে নিয়ে এই মায়ের থার্ড চেকআপ হচ্ছে তারিখ তারিখ তো আমি ক্লিক করে দিলাম এপ্রিলের তারিখ ওকে করে দিলাম দেখুন তিন চার দু হাজার চব্বিশ এবার সাবমিট করে দেব সাবমিট করে দিলেই কিন্তু তার থার্ড চেক আপের ডেটটিও বসে যাবে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে এরপর আমরা গো ব্যাক করে সোজা তার প্রোফাইলে চলে যাব মানে ইঞ্জেকশানের যে ইমুনাইজেশনের যেটা ফার্স্ট পেপার হচ্ছে ফার্স্ট পেজ সেটাতে চলে যাবে গো ব্যাক করে তো আমরা এখানে ডেটটা বসিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে পরপর তিনটে ডেটই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার উনত্রিশ তিন দু হাজার চব্বিশে ছিল থার্ড চেকআপ আর তার চেক আপটা অ্যাকচুয়াল ডেট হলো তিন চার দু মানে যে ডেটে ভিএসেশনটি হচ্ছে সেই ডেটেই তার থার্ড চেক হয়েছে তাই সেই দিন কিন্তু তাকে বসানো হয়েছে ঠিক আছে মাসের ফার্স্ট বুধবার থেকে শুরু হয় আর প্রতি বৃহস্পতিবারই আউটরেজ থাকে তো যেদিন তার হবে সেই দিন কিন্তু বসিয়ে দিতে হবে এবার ফোর্থ চেক থেকে গেল ফোর্থ চেকআপে যখন টাইম আসবে তখন কিন্তু চার ডেটটি যেভাবে আসবে সেভাবেই কিন্তু ডেটটি বসিয়ে দিতে হবে আর এভাবেই কিন্তু চারটি ডেটই দিতে হবে প্রত্যেকটা মায়েরই গর্ভবতী মায়ের তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলে দেখার সুযোগ পাবে তাহলে আর লাইক করে দেবেন একটু বিশ্বাস ব্লগস টাটা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন